আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ রসুল করিম বাদ। সকলকে আমাদের মাদ্রাসায় স্বাগতম আজ মুন্নশা এই প্লে লিস্টের আটত্রিশতম পর্বে যে টপিক নিয়ে কথা বলব সে টপিক হচ্ছে সুলাসি সুলাশি মাজিদি এর তৃতীয় বাব তৃতীয় বাব হাউ আই নিয়ে আলোচনা করব। সম্মানিত শিক্ষার্থীর বিন্দু আপনারা যারা এইমাত্র আমাদের সাথে জয়েন করেছেন তাদেরকে বলছি রানিং ক্লাস ও পরবর্তী ক্লাস বোঝার জন্য আই কার্ডে ক্লিক করে পূর্বের ক্লাসটি দেখে নিন আসুন আজকের ক্লাসে আমরা পদার্পণ করি আলোচনা করছিলাম সুলাসি মাজিদ ফি অর্থাৎ যেই তিন অক্ষর মাজির তিন অক্ষরে অতিরিক্ত অক্ষর হয়ে তার মাসদার এবং রুবাহর মাজদারের সাথে মিলে যাবে ওজন এবং মাসদারের সাথে মিলে যাবে তাকে বলা হয় সুলাসি মাজিদ ফি মুলহাক বা রুবাই মুজাররাদ অর্থাৎ রুবাহি মুজাররাদের মাজদারের সাথে মিলে যাবে রুবাহি মুজাররাদ বাব বলেছিলাম সাতটি আলহামদুলিল্লাহ প্রথম দ্বিতীয় বাব আলোচনা করে ফেলেছি আজকে তৃতীয় বাব ফাও আয়লাতুন নিয়ে আলোচনা করব। ফাও আয়লাতুন এটা মাউজুন বিহি আর মাউজুন হচ্ছে জাও এ বাপটা চিনব কীভাবে এ বাপটা চিনার উপায় হল ফা এবং আইন কালমা এর মাঝখানে ওয়াও অতিরিক্ত হওয়া যেমন জাউরাবাতুন জাউরাবাতুন শব্দের অর্থ হলো মুজা পরিধান করা তাহলে এটার এই মাঝদার থেকে তাসরিফ কী হবে তাসরিফ হচ্ছে সরফেসের গার্দান হচ্ছে জাউরাবা ইউ জাউরিবু জাউর আবাতানিবুন ইউজাউরা যাও রাবাতান ফাহুয়া মু যাও রাবুন আল আমর মিনহু যাও রিব ওয়ান নাহু আনহু লাতু যাও রিব এই হচ্ছে এ বাবের সরফে সাগিরের গার্দান সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আমরা একটু রিডিং পড়ি এবং অর্থগুলো একটু আমরা পর্যালোচনা করি তাহলে আমাদের কাছে এ বাপটি আরও একটু স্পষ্ট হয়ে যাবে সুলাসি মাজিদ ফি মুলহাক বা রুবাই এর সাত বাবের মধ্যে তৃতীয় বাব হচ্ছে ফাউ আলাতুন বাবে ফা ফাও আয়লা চেনার আলামত এ বাবের চিহ্ন হল ফাকালমা এবং আইল কালমা এর মাঝে ও অতিরিক্ত হওয়া যেমন আলজা ও মোজা পরিধান করা মাজদার থেকে এ বাবের তাসরিফ নিম্নরূপ যেমন জাউরাবা এটি ওয়াহেদ মোজাক্কার গায়েব ইসবৎ ফেয়ে মারু ফের সিগা অর্থ হচ্ছে সে একজন পুরুষ মোজা পরিধান করল ইউ রিবু এটি ওয়াহেদ মোজাক্কর গায়েব ইসবাদ ফেলে মোদারে মারুফের ফের সিগা সে একজন পুরুষ মোজা পরিধান করছে বা করবে জাউরাবা তান এটা হলো মাজদার মোজা পরিধান করা ফাহুয়া রিবুন এটি হলো ইসমি ফাইল ওয়াহেদ মুজাক্কর সিগা অর্থ হচ্ছে একজন পুরুষ মোজা পরিধানকারী মাঝুলের সিগা হচ্ছে জুরি বা এটা ওয়াহেদ মুজাক্কর গায়ব মাদি মাঝুলের সিগা অর্থ হচ্ছে তাকে মোজা পরিধান করানো হলো ইউ যা ইউ যাউরাবু এটা হলো ওয়াহেদ মুজাক্কার গায়েব মোজা রে মাঝুলের সিগা তাকে মোজা পরিধান করানো হচ্ছে বা হবে যাও রবা এটাও মাজদার অর্থ হচ্ছে মোজা পরিধান করা ফাহুয়া মুজাওরাবুন এটি হলো ইসমা ফুল ওয়াহিদ মুজাক্কর সিগা একজন পুরুষ মোজা পরিহিত ব্যক্তি আল আমর মিন হু জাউরিব এটা ওয়াহিদ মুজাক্কার হাজির আমর হাজির মারুফের সিগা অর্থ হচ্ছে তুমি একজন পুরুষ মোজা পরিধান করো ওয়ানহী আনহু লা তুজাউরিব ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা নাহি হাজির মারুফ অর্থ তুমি একজন পুরুষ মোজা পরিধান করিও না এটা মাসদার হচ্ছে আল হাউকালা হয় বৃদ্ধ হওয়া দুর্বল হওয়া লাহাউলা পড়া জ্ঞাতব্য এই বাপটি পবিত্র কোরআন মজেদে ব্যবহৃত হয়নি সম্মানিত বিন্দু এ হচ্ছে বাব ফাউ আলাতুন এর আলোচনা আশা করছি এ বাপ থেকে আপনারা যথার্থ ফায়দা পেয়েছেন যদি রকম প্রশ্ন থাকে আমাদেরকে করবেন ইনশাআল্লাহ তার উত্তর দিয়ে আপনাদের সাথে থাকবো এই ওয়াদা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার